গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ২১ জনকে আটক করে। আজ রোববার দুপুরে রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ শনিবার মধ্যরাত থেকে রোববার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ২১ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে গোদাগাড়ি মডেল থানা ৩ জন, তানোর থানা ৩ জন, মনপুর থানা ১জন, বাগমারা থানা ১জন, দুর্গাপুর থানা ৫ জন, পুঠিয়া থানা ১জন, চারঘাট মডেল থানা ৫ জন ও বাঘা থানা পুলিশ ২জনকে আটক করে। এদের মধ্যে ৩জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জনকে মাদক দ্রব্য সহ এবং অন্যান্য মামলায় আরও ১০ জনকে আটক করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩৫.১৫ গ্রাম হেরোইন, ৩০ লিটার চোলাই মদ, ২০ বোতল ফেন্সিডিল ও ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আত্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।